أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم প্রিয় ভিউয়ার্স, বরিশাল মিডিয়ার সেন্টার পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব, তো এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন যে ভিউয়ার্স আজকে আমরা আইসোলেটেড স্লো ফিডিং নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিসি ঢালাই চলছে। আমাদের সিসি ঢালাই আগে এখানে সোলিংয়ের কথা আমাদের ডিজাইন আছে, বাট আমরা করছি না, যার যার পার্সোনাল ব্যাপার। তো আমার এখানে 3 ইঞ্চি সিসি ঢালাই হচ্ছে, সিসি ঢালাই শেষ হলো, পরবর্তীতে আমাদের এখানে রড এখানে বিছানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 ইঞ্চি ব্লক দেওয়া আছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমাদের রড বাঁধাই করা শেষ। এখানে 20 mm রড ইউজ করা হয়েছে এবং এখানে 3.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি স্পেসিং দেওয়া হয়েছে। এরপরে সেন্টার রিন বসানো শেষ, এখন কলামের খাঁচা নামানো হবে। তো আমরা কলামের খাঁচা নামানো শুরু হয়ে গেছে। এই কলামের খাঁচাটা আগে উপরে ওরা করে নিছে, বেঁধে নিছে সুবিধার জন্য, ওইটা ভালো হয় বাঁধার জন্য, নাহলে খারাপ অবস্থায় উপরে থেকে রিং পরাইতে অনেক সমস্যা হয়, কষ্ট হয়, এজন্য ওরা উপরেই আগে করে নিছে। তো ওরা এখন এটা যা ফিক্সড করে নিবে। এটা খেয়াল করতে হবে যাতে মোচন না খায় কলামে, এটা ভালো করে সুন্দর করে কলামের যে ইগুলো আছে ওগুলো সুন্দর করে চারদিক থেকে ঠিক করে টানা দিয়ে, যাতে কলামে মোচন না খায় এটা ঠিক করতে হবে। এবং খাড়া করার পরে যে এল বারগুলো আছে, এল বারগুলো চারদিকে ছড়িয়ে দিতে হবে যাতে যে কোনো একদিকে চেপে না থাকে। তো কলামের যে চার কোনা চারটা রড আছে, চাইটা চারদিকে থাকবে এবং মাঝখানের যে রডগুলো আছে এটা বরাবর ছড়িয়ে দিতে হবে যাতে একদিকে চেপে না থাকে। একটি কথা আবারও বলছি, কলামের খাঁচা যেন কোনোভাবেই মোচন না খায়, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কলামের খাঁচা সেটিং করা শেষ হলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কলামের যে টানাগুলো দেওয়া হয় কলামের খাঁচার, এই টানাগুলো যেন খুবই মজবুত করে দেওয়া হয়, যাতে পরবর্তীতে কাজ করার সময় ঢালাইয়ের সময় এই কলামের রড এদিক ওদিক নড়ে না যায়, এজন্য খুব মজবুত আকারে দিতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা কলামের গ্রিড লাইন ধরে কলামের সেন্টার ঠিক আছে কিনা, সেন্টার লাইন ঠিক আছে কিনা, সেটা বব দিয়ে, ওলন দিয়ে অথবা শল দিয়ে, যে যেটা বলেন সেটা দিয়ে আমরা চেক করব এখন। থামান থামান, লড়ে তো মাথা সর নাই তো, ডাইনি সরণ্য না এটা, এই সেই রে। হ্যাঁ চকের দাগ একটা, বুঝছি বুঝছি, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমাদের চেক করা শেষ, এখন আমরা ঢালাইয়ের কাজে চলে যাব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢালাই শুরু হয়ে গেছে। তো আপনারা যে মশলাটা আছে এটা আপনারা কলামের গোড়ায় নেবেন, প্রথমে কলামের গোড়া থেকে তারপর চারিদিকে ছড়িয়ে পড়বে, এভাবে নেবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন ভাইব্রেট করা হচ্ছে। তো এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ভাইব্রেটার করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা
খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্ব সহকারে এই ভাইব্রেটটা করতে হবে। এক স্থানে 30 সেকেন্ডের বেশি ধরা যাবে না, এবং প্রত্যেকটা কোণারে কোণারে প্রত্যেকটা স্থানে কোথাও যেন বাদ না যায় এভাবে ভাইব্রেট করতে হবে। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমাদের ঢালাই এখন শেষ পর্যায়ে। তো আমাদের যে আজকে যে টপিকটা ছিল আইসোলেটেড স্লোপ ফুটিং, তো সেই স্লোপটা করা হচ্ছে এখন। এটা মিলাইতে অনেকটা সময় লাগবে, খুব সুন্দর করে কাজটা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে থাকে তাহলে দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে। তো এটা নতুনদের হয়তো বা কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে বিদায় নিতে হচ্ছে। তো আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেনের জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।